নেত্রকোনা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে মগরা নদী। শহরবাসী প্রাণীর এই নদী এখন দখলদারদের কবলে। নদীর দুই পাড়ে গড়ে উঠেছে শত শত অবৈধ স্থাপনা, এর কোনো কোনোটি শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে। তৈরি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি বসত বাড়িও। মাঝে মধ্যে এসব স্থাপনা সরাতে উদ্যোগী হয় প্রশাসন, কিন্তু তা কোনো কাজেই আসে না। এখন এই নদীটা বর্তমানে যে অবস্থায় আছে, এটা অল্প দিন পরেই আমরা দেখবেন যে এটা ছোট্ট খাল এমনকি নিশ্চিহ্ন হয়ে যাবে। এত ময়লা ছিল না, এত ড্রেন ছিল না, কিন্তু এখন হঠাৎ করে দখল দ্বারা এইগুলো দখল করে নিচ্ছে। মানুষ বজ্র ফেলে এবং অবৈধ স্থাপনা করায় নদীটি প্রায় দখল হয়ে যাচ্ছে। নদীর উপর ঘর ভাঙা বলাইছে, আমরা রাস্তায় হাঁটতে পারি না, দুর্গন্ধ হয়। বর্জ্য ফেলে এবং বাদ দিয়ে দূষিত করা হচ্ছে নদীর পানি। বেসরকারি বিভিন্ন সংগঠন নদী রক্ষার আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছে, তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে পৌরসভা কর্তৃপক্ষ। নেত্রকোনা পৌরসভা ইতিমধ্যেই এই মগরা নদীকে সুন্দরভাবে সাজানোর জন্য একটি ডিপিপি তৈরি করে, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। এই প্রকল্পটি মোট 36 কোটি টাকার। সম্প্রতি জেলার উন্নয়ন বিষয়ক সভায়ও সকলে মিলে মগরাকে দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। জাহিদুজ্জামান, চ্যানেল আই।